হ্যালো বন্ধুরা জয়ন্তীর হেসেলে সব বন্ধুদের স্বাগত তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অনেক দিন বড় ভিডিও নিয়ে আসতে পারেনি কেননা ভাদ্র মাসে আমাদের প্রচুর কাপ কাজ থাকে আর এখন আশি মাস অবশ্য পড়ে গেছে তাই ভাবলাম মাঝে মাঝে একটা করে বড় ভিডিও নিয়ে আসবো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের রেসিপি হলো গন্ধরাজ লেবুর মোচা ভাপা দারুণ হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো তাই মোচাটাকে ছোটো ছেলেরও কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এদিকে জল ঝরে নেব মোচাটাকে এদিকে দু রকম সর্ষে পোস্ত কাজু বাদাম আর কষা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। মোচাটার মধ্যে মশলাটা দিয়ে দেবো মানে সর্ষে বাটা মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব সর্ষে কাঁচা লঙ্কা কাজু আর পোস্ত দুকো সারা রসুন রসুনটা দিলে দারুণ সেন্ট হয় ভাপার মধ্যে রসুন দিলে তবেই ভালো লাগে খেতে তারপর স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দেবো তারপর সর্ষের তেল দেবো দু থেকে তিন চামচের মতন ছোটো চামচে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো তারপরে দেবো গন্ধরাজ লেবু এক টুকরো গন্ধরাজ লেবু দিলাম গন্ধরাজ লেবু দিলে দারুণ টেস্ট হবে তারপর দেবো কিছুটা এক থেকে দেড় চামচের মতন নারকেল কোড়া ছোটো চামচে নারকেল কুড়া দিলাম নারকেল কুঁড়াটা দেওয়ার পর দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখাতে হবে মাখিয়ে চাপাতে রেখেছিলাম কিছুক্ষণ নর্মাল জায়গায় তারপরে একটা ছোট্ট একটা ডেম মানে বলের বলের মধ্যে সর্ষের তেল মাখিয়ে একটা কলা পাতা দিলাম তারপরে মোচাটাকে দেব। মোচাটা দেওয়ার পর আরও দু চামচ সর্ষের তেল দেব সর্ষের তেল দিয়ে দিলে দেওয়ার পর দু তিনটে গন্ধরাজ লেবুর পাতা দেব আর কুচিয়ে দেব দু চারটে পাতা দুটো পাতা কুচিয়ে দিয়েছি দুটো পাতা গোটা রেখেছি দারুণ সেন্ট হবে তারপরে জল গরম বসিয়ে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর ঢাকাতে বেশ কিছু লোক আসে রান্না হবে তারপর ঢাকা খোলার পর পরিবেশন তো করবো তার আগে বলি বন্ধুরা দারুণ সেন্ট বার হয়েছে খুব ভালো খেতে হবে তোমরা অবশ্যই একবার করো আর একবার বললাম রেডি হয়ে গেছে এবারে মোচা আর পাতায় করে আমি পরিবেশন করবো দেখতে সুন্দর লাগবে খেতে যতটা সুন্দর হয়েছে দেখতেও সুন্দর লাগবে আর এই সময় ইলেকট্রিক অপ ছিল এই জন্য একটু অন্ধকার অন্ধকার নাহলে লাইক ফলো শেয়ার করো বন্ধুরা সাবস্ক্রাইব